গ্রীষ্মের রুদ্র রূপ দেখছে রাজধানী সহ সারা দেশ। ঘরে বাইরে অসহ্য গরম, বাতাসও যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। গরমে অনেকেই অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালেও। নাজুক এমন পরিস্থিতিতে এবার কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। দেশের সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রোববার বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট বা তাপ প্রবাহের সতর্কতার সময় আরও 3 দিন বাড়িয়েছে। সোমবার সকালে আগামী 72 ঘন্টার জন্য নতুন সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। তীব্র গরমে পরিস্থিতি আমলে নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কর্তৃপক্ষ বলছে, হিট স্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।